নবম শ্রেণীর ভূগোল ক্লাসে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমরা ভূমিরূপ বিষয়টি আলোচনার মধ্যে নিয়ে আসব। তোমরা দেখো, ভূমিরূপ পর্বত, মালভূমি, সমভূমি বিভিন্ন ধরনের হতে পারে। আজকে আমরা ভঙ্গিল পর্বত প্রধানত আলোচনা করব। ভঙ্গিল পর্বত কাকে বলে দেখো, প্রধানত গিরিজনী আলোড়নের প্রভাবে ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলায় ভাঁজ করে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। তোমরা মানচিত্রে বিভিন্ন ভঙ্গিল পর্বতের অবস্থান দেখতে পাচ্ছ, যেমন হিমালয়, রকি, আন্দিজ। ভঙ্গিল পর্বতের উৎপত্তিতে সবথেকে গ্রহণযোগ্য তত্ত্ব পাত সংস্থান তত্ত্ব। প্রধানত অভিসারী পাত সীমান্তে বিভিন্ন ধরনের ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে। যখন দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ হয়, উভয় পাত সীমান্তে সঞ্চিত পাললিক শিলা ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে। তোমরা এখানে দেখো, ইউরেশীয় ও ভারত উপদ্বীপীয় পাতের সংঘর্ষে পাললিক শিলা ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয়ের উৎপত্তি ঘটেছে। আবার কখনো একটি মহাদেশীয় পাতে নিচ দিয়ে যখন মহাসাগরীয় পাত ভূঅভ্যন্তরে প্রবেশ করে, তাদের সংযোগস্থলেও ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে, যেমন আন্দিজ। মহিখাত তত্ত্ব অনুসারেও ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা যায়। মহিখাতে সঞ্চিত পাললিক শিলা ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটায়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভঙ্গিল পর্বতগুলিকে চারটি গিরিক্রমে সাজানো হয়েছে, যেমন আর্কিয়ান যুগে উৎপত্তি করেছে আরাবল্লি, টার্সিয়ারি যুগে উৎপত্তি লাভ করেছে ভারতের হিমালয়। ভঙ্গিল পর্বত দু ধরনের হয়ে থাকে, নবীন ও প্রাচীন। নবীন ভঙ্গিল পর্বতের উচ্চতা, ঢাল, বন্ধুরতা বেশি, প্রাচীন ভঙ্গিল পর্বতে সেগুলি কম থাকে। ভঙ্গিল পর্বত পাললিক শিলা দিয়ে গঠিত হয়। এই পর্বতে জীবাশ্ম দেখা যায়, এই পর্বতের উচ্চতা অনেক বেশি থাকে। অনলাইন ভূগোল ক্লাসে তোমাদের প্রত্যেকেই স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করব। আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত হল অন্তর্জাত শক্তির প্রভাবে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে এসে যে পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে, যেমন জাপানের ফুজিয়াম। আগ্নেয় পর্বতের বিভিন্ন বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, যেমন এই পর্বত শঙ্কু আকৃতির হয়, এই পর্বত বর্ষে নবীন হয়ে থাকে, এই পর্বতে এক বা একাধিক জ্বালামুখ থাকে, এই পর্বতের গাত্রদেশ তুলনামূলকভাবে মসৃণ হয়ে থাকে, বিভিন্ন পাত সীমান্তে এই পর্বত আমরা লক্ষ্য করতে পারি। প্রধানত তিনটি বলয়ে পৃথিবীর আগ্নেয়গিরিগুলি অবস্থান করে, যথা প্রশান্ত মহাসাগরীয় বলয়, মধ্য আটলান্টিক বলয় ও মধ্য মহাদেশীয় বলয়। পৃথিবীর প্রায় 70% জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে ঘিরে অভিসারী পাত সীমান্তে বলয় বা বন্ধনীর আকারে অবস্থান করে, তাকে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মেঘলা বলে। আমরা পাত তত্ত্বের সাহায্যে আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে পারি। অভিসারী পাত সীমান্তে ভারী পাতটি হালকা পাতের নিচে অবনমিত হয় এবং গলে গিয়ে অনুৎপাত ঘটায়। প্রতিসারী পাত সীমান্তে দুটি পাত পরস্পরের বিপরীত দিকে সরে যায় এবং লাভা বা ম্যাগমা বেরিয়ে এসে অনুৎপাত ঘটায়। আগ্নেয় পর্বত থেকে বিভিন্ন পদার্থ নির্গত হয়, বায়বীয় পদার্থ হিসেবে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তরল পদার্থ হিসেবে ম্যাগমা ও উষ্ণ খনিজ সমৃদ্ধ জল, ও কঠিন পদার্থ হিসেবে উত্তপ্ত শিলাখণ্ড, ছাই, বর্ষ প্রভৃতি বেরিয়ে আসে। অনুৎপাতের ফলে আমরা ম্যাগমা বা লাভার অবস্থান লক্ষ্য করতে পারি। ম্যাগমা ভূঅভ্যন্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয়, লাভা ভূপৃষ্ঠের উপরে সঞ্চিত হয়। ম্যাগমা বিভিন্ন খনিজের তরল অবস্থা, লাভা বিভিন্ন খনিজের তরল ও কঠিন অবস্থা। আমরা আগ্নেয় পর্বতকে সক্রিয়তা অনুসারে ও আকৃতি গঠন অনুসারে বিভক্ত করতে পারি। সক্রিয়তা অনুসারে আগ্নেয় পর্বতকে আমরা জীবন্ত, সুপ্ত, মৃত এই তিন ভাগে বিভক্ত করি। আকৃতি গঠন অনুসারে আগ্নেয় পর্বত শঙ্কু আকৃতির, গম্বুজ আকৃতির ও শিল্ড আগ্নেয় পর্বত হয়ে থাকে।